অনেক মজা ঝালমুড়িটা, অনেক মজা। প্রিয় দর্শক, আমি এখন আছি এফডিসিতে, এই জায়গাটাতে প্রায় 43 বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে। অসম্ভব মজার ঝালমুড়ি, আপনারা না খেলে বুঝবেন না। আমি খাচ্ছি, অনেক ভালো লাগছে। তার সাথে কথা বলি, জানি যারা দীর্ঘ জীবনে টাকা শুনে কেমন এনজয় করছে ঝালমুড়ি। তাতে আপনি একটু আগে বলছিলেন যে আপনি 43 বছর ধরে এফডিসিতে ঝালমুড়ি বানাচ্ছেন। তাহলে বলতে পারি বাংলাদেশের যত নায়ক নায়িকা আছে, স্টার যারা আছে, সবার আপনি ঝালমুড়ি খেয়েছেন। আচ্ছা, শুরু করেছিলেন কারা মধ্যে, কোন নায়কের মধ্যে? সালমান খান এবং শাবনম রহমান, শাবানা মেরম এবং ববিতা আলমগীর, এরপরে সুসন্দা, তারপরে আমার সুসন্দার সাথে চাম্বা মেরম। চাম্বা মেরম আমার এটা সবচেয়ে প্রিয়। চাম্বা মেরম আমার সাথে আমার এই দোকানে পারমিশন সব কিছু করে দিয়েছে। পাকিস্তানের সময় তো এখান থেকে এখানে আসছি, এখানে এখন আমার এখন ওই থেকে এখানে আসছে। এখন আপনি ঝালমুড়ি বিক্রি করতেন, আপনার কখনো অভিনয় করার ইচ্ছে করে নাই? অভিনয় করছি বাংলার হিরো, মান্না আমাদের সময় ভালোবাসত, মান্না আমাদের আমার অসুবিধা ছিল, আমার হাতটা ছেড়ে গেছে, কারণ মান্না আমার পেরা দেয় হাত রোজগার যে জব একটা হচ্ছে, চাকরি করলেও তো মাসিক বেতন যা পান, আপনার কিরকম শান্তিতে আছে? তবে আল্লাহ রহমত কিন্তু আমার দোয়া আমি ভালো হয়ে আছে। আমি চাইছিলাম আমার দোয়া করে আমার হসপিটাল এই দোকান এই মুড়ি আসলে এরকম খুব কমই আছে ইতিহাসে। ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়িকে মানে সাথে করে একজন মানুষ এত সুন্দরভাবে সলভেন্সে থাকার যায়, এটা চাচার কাছ থেকে আসে। আপনার নাম এবং আপনার বাড়ি থেকে কে আছে, নামও জানা? আমার নাম হয়েছে আব্দুল মান্নান মোল্লা, গ্রাম হয়েছে মির্জাপুর, থানা হয়েছে মনোহরগঞ্জ, জেলা হইল কুমিল্লা। ঢাকায় কত বছর ধরে কে কে আছে? ঢাকা আমার কেউ নেই, আমি একা। আর আমার একটা ছেলে আছে, এর থেকে কাম থেকে নিমা। বাড়ি করার পর আমার এখন ওই বাড়ির উপরে সব নিয়ে ঝালমুড়ি বিক্রি করার প্রয়োজন পড়ে না, তারপরেও কেন করেন? অসুবিধা আছে সেই জন্য নাকি এটা একটা নেশা হয়ে গেছে আপনার? না, কিছু করতো এবার সিনেমা হলে কি আসে না আসে মান্না বলতো, যে কোনো হলে কি হয়েছে কি চলে না না চলে সেটা সে দেখতো। এখন তো মান্না তো নাই, ওই জন্য সেটা কেউ দেখতে পাচ্ছে না। মান্না থাকলে সব কিছু দেখতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যখন শুরু করেছেন এবিসির পরিবেশটা যেমন ছিল এখন সেরকম নাই? সেরকম না, আগে ভালো ছিল। এখন কানাসে কানাসে যেখানে শুটিং ছিল মান্না ছিল, সবার সাথে সহযোগিতা করতে, সবাইকে ভালোবাসতো, সবার সাথে আমি ভালোবাসা কাস্টম করছে, সবাই যোগাযোগ করে আনছে, মান্না সব কিছু করছে। এখানে মান্না নাই, ছবিও নাই, সাবানাও নাই, ছবিও নাই, আলমগীরও নাই, ছবিও নাই।
এরপরে ববিতে অনেক সেগুলো সামনের অনেক সেগুলো আগে ছিল শুটিং আছে আমার সাথে আমরা সব জিনিস ছিল সব জায়গায় সবার সঙ্গে ভালোবাসি আর সাবজি রয়েছে বসে সাবজি এখন বুঝলি এখনো আইসা আমার কথা পূর্ণিমা আইসা এখনো জিজ্ঞেস করে পূর্ণিমা আইসা আমার কথা জিজ্ঞেস করে পূর্ণিমা বোঝা গেছে আমরা এই কাম করে সত্যি তারপরে ওখানে ছিল আমরা 1,00,000 টাকা দেয় আমাদের আমি 1,00,000 করে খাই তাই না পূর্ণিমার বলছে পূর্ণিমার একটা ছবি আছে না জ্যাম ওই জ্যামও তো আমার দোকান আছে যেমন বাজে আমার দোকান আছে জ্যামে আমি সব কিছু করি সব আমার দোকান পুরো টাকা আছে এখন আছে তার মানে আপনার এই দীর্ঘ 43 বছর বয়সে আপনি এফডিসির অনেক পরিবর্তন দেখেছেন আগে যেরকম জমকালো ছিল এই এফডিসি সারা এখানে মানে শুটিং হতো এখন সেটা হয় না আগের মতো না আগের মতো হয় না কেন কারণ যাতে এখন বাইরে অনেক শুটিং বাইরে অনেক শুটিং এখানে হচ্ছে না আমার অসুখের পর ইষ্টকর মানে একটা হাত অসুখ হয়ে গেছে সেই জন্য আমি চেষ্টা করছি একটা দিকে করে আচ্ছা এখন আমরা তো আপনার এই প্রোগ্রামটা অনেকে দেখছে অনেকেই আছে এখানে তো আপনার আর আপনার কাছে ঝালমুড়ি খেয়েছে সেরকম অনেকে আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কোনো আক্ষেপ আছে কোনো চাওয়া আছে আমরা চাই যে আপনি 43 বছর ধরে এখানে কাজ করছেন আপনি আরো অসংখ্য অনেক অনেক বছর আপনি কাজ করেন এবং সত্যি চাচ্ছে আপনার ঝালমুড়িটা অনেক মজার আমার খুব ভালো হয়েছে আপনার ঝালমুড়ি খাওয়ার আপনি অনেক ভালো থাকেন আর এইভাবেই আপনি কাজ করে যান একদম এবং অসংখ্য মেমোরি তার ভেতরে আছে এবং কিছু আক্ষেপও আছে আমরা চাইবো যে চাচাকে যারা চেনেন যারা চাচাকে জায়গাটি তার কিছু করার তত্ত্বতা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।